নমস্কার, কৃষি জাগরণ বাংলায় আপনাকে স্বাগত। আমি সৈকত রয়েছি আপনার সঙ্গে। আপনি দেখছেন কৃষি নিউজ পাওয়ার্ড বাই স্টিল ইন্ডিয়া। কৃষি নিউজে আজকে দেখব দেশ দুনিয়ার সব থেকে বড় খবর, চোখ রাখবো আজকের হেডলাইন্সে। এবার থেকে রাজ্যের রেশন ব্যবস্থার উপর প্রতিদিন নজরদারি চালাবে কেন্দ্র, জারি বিজ্ঞপ্তি। রাজ্যে 11 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে 102 কোটি টাকা পাঠাতে চলেছে বাংলার সরকার। এবার বসত বাড়ির জমির পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ভাল চুরি হয়ে যাওয়া 400 বিঘে জমিতে সেচের কাজ বন্ধ চাঞ্চল্য এলাকায়। ঘন কুয়াশার কারণে আলুতে নবী ধসা রোগ দেখা দিচ্ছে, চিন্তায় কৃষকরা। গত 15ই জানুয়ারি খাদ্য মন্ত্রকের জারি করা নতুন কন্ট্রোল অর্ডার মোতাবেক এখন থেকে রাজ্যের রেশন ব্যবস্থার ওপরেও প্রতিদিন নজরদারি চালাবে কেন্দ্র। অর্ডারে সাফ নির্দেশ দেওয়া হয়েছে, কোনো রেশন গ্রাহকের নাম যুক্ত হলে বা বাদ গেলেও তা অবিলম্বে কেন্দ্রকে জানাতে হবে। রেশন ডিলারদের জন্য কি পরিমাণ খাদ্য সামগ্রী বরাদ্দ করা হচ্ছে ও তার কতটা বণ্টন করা হচ্ছে সেই তথ্য জানাতে বাধ্য থাকবে রাজ্য। এর পাশাপাশি রেশন দোকানের কাজকর্মের ওপর নিয়মিত একাধিক রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য পাঠাতে হবে রাজ্যকে। শীঘ্রই রাজ্যের 11 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 102 কোটি টাকা পাঠাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2023 সালের খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ হিসেবে বাংলা শস্য বিমার এই টাকা পাবে রাজ্য। কৃষি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত 13 বছর একাধিক প্রকল্প চালু করেছে নবান্ন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষক বন্ধু প্রকল্প, বাংলার শস্য বিমা এবং কৃষি পরিকাঠামো তহবিল। তবে বাংলা শস্য বিমা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, কারণ প্রাকৃতিক বা অন্যান্য কারণে তাদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার। এতদিন চা বাগানের উদ্বৃত্ত জমিতে পাট্টা দেওয়া হয়েছে, এবার চা শ্রমিকদের বংশ পরম্পরায় যে শ্রমিক লাইনে বসবাস করছেন যেই বাড়িতে সেখানকারই জমি পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় শুরু হয়েছে সেই সংক্রান্ত সমীক্ষা। এ নিয়ে জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং শ্রমিক সংগঠনগুলির সঙ্গে একপ্রস্থ আলোচনাও হয়েছে। সেচ প্রকল্পের ভাল চুরি হয়ে যাওয়ায় 400 বিঘে জমিতে সেচের কাজ বন্ধ হয়ে গিয়েছে। সোমবার রাতে মাদারিহাট থানার খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইসলামাবাদ ক্ষুদ্র নদী সেচ প্রকল্পের সুইচ ভাল্ব চুরি হয়ে যায়। তাতে কম বেশি 400 বিঘে জমিতে জল সেচ দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে বিপাকে পড়েছিল কৃষকরা। অবশেষে প্রবল চাপের মুখে চুরি করা সামগ্রী ফিরিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাদারিহাট থানার দক্ষিণ খয়েরবাড়িতে। গত 4 দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে 22 ডিগ্রির আশেপাশে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে কুয়াশা, রোদের তেজও হালকা খানিকটা কম। সব মিলিয়ে ঠান্ডায় ক্ষতি হচ্ছে চাষেও। বৃষ্টির জন্য এমনিতেই এবছর 2 বার করে আলু চাষ করতে হয়েছে কৃষকদের। গত বছরের চেয়ে আলু চাষের এলাকাও কমেছে অনেকটা। তার উপর ঘন কুয়াশায় কয়েকদিন ধরে আলুতে নবী ধসা রোগ দেখা দিচ্ছে বলে জানাচ্ছেন চাষিরা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ বাংলা। বিস্তারিত জানতে ক্লিক করুন bengali.kishijagran.com।